তো আমরা পরবর্তী আর্টিকেলে আসি। পরবর্তী আর্টিকেল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে যেটা আছে সেটা হলো আর্টিকেল 37। আর্টিকেল 37, এটা থেকে আমরা অ্যাপ্লিকেশন জানতে পারি, মানে এই যে ডিপিএসপি এটা কে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে বলছে দিস প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। বলছে যে এই দেশটা চালানোর জন্য এই যে প্রিন্সিপালগুলো দেয়া আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে, সেগুলো হচ্ছে এই দেশ চালানোর ক্ষেত্রে সব থেকে উপযোগী জিনিস, এবং এইগুলো মাথায় রেখেই আমাদের দেশ চালাতে হবে ইন ফিউচার। ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট, এটা স্টেটের ডিউটি থাকবে, মানে স্টেটের কর্তব্য হবে। স্টেট বলতে 36-এ যাদেরকে বলা হয়েছে তারাই। টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপালস ইন মেকিং লজ অ্যান্ড ফর্মুলেটিং পলিসিস, এই যে প্রিন্সিপালগুলো আছে এগুলো অ্যাপ্লাই করবে তারা, যাদের কথা 36-এ বলেছিলাম, তারা অ্যাপ্লাই করবে কোথায়, যখন তারা নতুন কোনো আইন তৈরি করবে বা নতুন কোনো পলিসি ফর্মুলেট করবে। পরবর্তী আর্টিকেল, আর্টিকেল 38। 38-এ কী বলছে, 38 থেকেই ডিপিএসপি শুরু হচ্ছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলো বলা আছে টোটাল 18টা, সেই 18টার কাউন্টিংটা শুরু হচ্ছে কিন্তু 38 থেকে। 36 এবং 37-এ আমরা কোনো রকম ডাইরেকশন পাইনি, সেখানে কেবলমাত্র বলা হয়েছিল ডেফিনেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এবং 38 থেকেই শুরু হচ্ছে আমাদের ডিপিএসপি। এখানে বলা হচ্ছে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই সিকিউরিং এ সোশ্যাল অর্ডার পারমিটেড বাই জাস্টিস। কি বলছে, যে পিপল ওয়েলফেয়ারকে প্রমোট করতে হবে এবং একটা সোশ্যাল অর্ডার সিকিউর করতে হবে, কীভাবে, একটা জাস্টিস পারমিটেড, অর্থাৎ সোশ্যাল ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, সোশ্যালি ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি প্রত্যেককে ইকুয়ালি আনতে হবে, প্রত্যেকে যেন সোশ্যালি ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি সমান সুযোগ সুবিধা পায়, এবং এই সমান সুযোগ সুবিধার মধ্যে দিয়ে একটা সোশ্যাল অর্ডার তৈরি করতে হবে। আমাদের প্রিএম্বলের যে সোশ্যালিস্ট কথাটা আছে, অ্যাকচুয়ালি এই সোশ্যালিস্ট কথাটা যদিও পরে এসছে 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্দিরা গান্ধী এটাকে অ্যাড করেছিল, কিন্তু এই ব্যাপারটা ডিপিএসপির মধ্যে অন্তর্নিহিত আছে তাই উনি পেরেছিলেন। কারণ সোশ্যালিস্ট ফিচার যদি আমাদের কনস্টিটিউশনে না থাকতো, তাহলে কখনোই একটা ওয়ার্ড দুম করে প্রিএম্বলের মধ্যে অ্যাড করা যেত না। যাই হোক, এছাড়াও বলছে 38-এর মধ্যে মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম স্ট্যাটাস ফেসিলিটিস অ্যান্ড অপরচুনিটিস। প্রত্যেকটা মানুষের ইনকাম স্ট্যাটাস আলাদা আলাদা, সকলের ইনকাম সমান নয়। আমার এক রকম ইনকাম, মুকেশ আম্বানির আর এক রকম ইনকাম, তো আমার আর মুকেশ আম্বানির ইনকাম এক করা কখনো সম্ভব নয়। তো কী করতে হবে সেক্ষেত্রে, চেষ্টা করতে হবে ইনকাম স্ট্যাটাসের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে সাধারণ ভারতীয় প্রত্যেকের মধ্যে, সেই ইনইকুয়ালিটিটাকে কম করতে হবে। এই ইনকাম স্ট্যাটাসের ইনইকুয়ালিটি কম করলে কী হবে, প্রত্যেকের নিজ নিজ মর্যাদা ভারতবর্ষে, তাদের যে ডিগনিটি সেগুলোই ঠিকঠাক তারা পাবে, নতুবা কিন্তু সমস্যা হবে। কারণ দেখো, আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার অল ওভার ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়া না, সেখানে দেখবে যে বড় লোকেদের একটু বেশি তোষামোদ করা হয়, তাদের মর্যাদা একটু বেশি, গরিবদের অপেক্ষাকৃত মর্যাদা অনেকটাই কম, বোঝা গেল তো? সেই জন্য আমাদের ইনকাম স্ট্যাটাসের মধ্যে একটা ইকুয়ালিটি আনার চেষ্টা করতে হবে। আর কি করতে হবে, ফেসিলিটিস আর অপরচুনিটিস, যা ফেসিলিটি আছে সরকারি এবং অপরচুনিটি যেগুলো আছে, অপরচুনিটির বাংলা কি বলবো, সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকেও কি করতে হবে, তার মধ্যে যে একটা ইনইকুয়ালিটি আছে সেই ইনইকুয়ালিটিগুলোকে কম করতে হবে। এই সুযোগ সুবিধার যে ইনইকুয়ালিটি, এগুলো কম করার জন্যই কিন্তু আমাদের এই যে কোটা সিস্টেমটা কাস্ট ওয়াইজ সেটা কিন্তু শুরু হয়েছিল, এটাও মনে রাখতে হবে। কেন, এখানে তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে যে কেন এভাবে শুরু হলো স্যার, তো ব্যাপারটা এইরকমই যে যারা চাষবাস করে, মাঠে থাকে, তাদের
ছেলেপুলেরা তুলনামূলকভাবে সরকারি চাকরির সুযোগ পাওয়া একটু কঠিন, কারণ যার বাবা চাকুরিজীবী সে জানে কিভাবে চাকরি পেতে হয়, কোন লাইনে লেখাপড়া করতে হয়, সে ছোট থেকে সেইভাবেই বড় হয়। কিন্তু একজন চাষি যারা আমাদের অন্ন যোগান দেন, তো তাদের সন্তানরা বা তাদের ফ্যামিলির লোকজন কিন্তু অতটা ওয়াকিবহল নয় যে কিভাবে একটা চাকরি পেতে হয় বা সরকারি জায়গায় কিভাবে পৌঁছতে হয়। তো সুতরাং অপরচুনিটিটাকে প্রত্যেকের কাছে সমানভাবে পৌঁছে দিতে হবে, তাই কিছু কিছু ক্ষেত্রে তাদেরকেও ছাড় দেওয়া হয়।